আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমি ডিসি লালবাগ হিসাবে ডিসি লালবাগ অপরাধ বিভাগে কর্মরত আছি। আপনাদেরকে আজকে আমি লালবাগ বিভাগের দুটি আভিযানিক বিষয়ে উপস্থাপন করব। আমি প্রথমে বলতে চাচ্ছি, উপস্থাপন করতে চাচ্ছি, গতকাল পাঁচ নভেম্বর 2024 তারিখে রাত অনুমান 10:30 ঘটিকার সময়, আপনারা জানেন সারা ঢাকা শহরে পুলিশকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া এবং অপরাধীদের যে অপরাধ প্রবণতা সেটি দূরীকরণের জন্য সারা ঢাকা শহরে একটা নতুন সংযোজন হয়েছে, মোটরসাইকেল প্যাট্রোলিং। সমস্ত থানাগুলোতে 50টি থানায় একযোগে আমাদের এই প্যাট্রোলিংগুলো চলছে এবং সেই প্যাট্রোলিংয়ের একটা অংশ হিসাবে তারা কোতোয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট সংগঠিত করছিল। ওই সময় যে চেকিংয়ের যে ধারাবাহিকতা, একটি সেডান সাদা রঙের গাড়ি, প্রাইভেট কার, এই চেককে সিগন্যাল দেওয়া হয় থামার জন্য। তখন গাড়িটি আমাদের সদস্যদের যে সিগন্যালটি অমান্য করে সামনে এগিয়ে যেতে থাকলে মোটরসাইকেলে এটাকে চেস করা হয়, মোটরসাইকেল চেস থেকে চেস করে ওটাকে তল্লাশির আওতায় আনা হয়। তল্লাশির আওতায় আনার পর গাড়িটি তল্লাশিকালে দেখা যায় দুটি বক্সের ভিতরে কিছু ঔষধ জাতীয় দ্রব্য পাওয়া যায়। পরবর্তীতে সেগুলো আমরা খোঁজখবর নিয়ে চেক করে জানতে পারি যে এটি একটি বাংলাদেশে আমদানি নিষিদ্ধ এবং এটিকে, যদিও এটি একটি ব্যথানাশক ঔষধ, ইন্ডিয়াতে প্রস্তুতকৃত এবং বাংলাদেশে আমদানি নিষিদ্ধ এবং বাংলাদেশে এটি একটি মাদক হিসাবে ব্যবহার করা হয়। আমরা যোগাযোগ করেছি, খোঁজখবর নিয়েছি, এটি হেরোইন কিংবা ইয়াবার বিকল্প হিসাবে জনপ্রিয় একটি মাদক হিসাবে, মাদক সেবীদের কাছে বেশ জনপ্রিয় একটি মাদক এবং এটি 2018 সালে মাদকদ্রব্য আইনের খ শ্রেণীভুক্ত একটি মাদক হিসাবে ট্রিট করা হয় এটাকে। এই অভিযানে মোট 31,000 পিস টাপেন টাডেল, আপনারা যে একটা ট্যাবলেট আছে এই ওষুধটা, ট্যাবলেটটা উদ্ধার করা হয় এবং গাড়িতে একজন যাত্রী এবং ড্রাইভার, এই দুজনকে আটক করা হয় এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদেরকে অবগত করেছে যে এটা তারা অবৈধ পথে এবং মাদক হিসেবে বিক্রয়ের জন্য তারা বহন করছিল। আমরা যে দুজনকে ওখানে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছি, তাদের একজনের নাম তারেক হোসেন, বয়স আনুমানিক 36, তার বাড়ি বরিশাল জেলায়। আরেকজনের নাম শাকিল বাহাদুর, তার আনুমানিক বয়স 21 বছর, দুজন ওনার বাড়ি ঢাকাতেই। তো এই দুজনকে 31,000 পিস টাডেল যেই ওষুধটা আছে, ট্যাবলেটটা আছে আমদানি নিষিদ্ধ, এটা সহ আটক করার পর কোতোয়ালি থানায় গতকাল কি একটি মামলা রুজু হয়েছে। এটা হলো এক নম্বর ঘটনা। দ্বিতীয় আরেকটি ঘটনা আছে, এটা আমাদের সূত্রাপুর থানা এলাকায়। আমি যেই চেকপোস্টের কথা বলেছিলাম, আমরা যে চেকপোস্ট সংগঠন করছি, এরকমই একটি চেকপোস্ট চলছিল আমাদের সূত্রাপুর থানাধীন দোলাইখাল এলাকায়। হানিফ স্টিল নামে একটা ফ্যাক্টরি আছে, ওটার পার্শ্ববর্তী জায়গায় একজন পথচারী একটি ব্যাগ কাঁধে যাচ্ছিলেন। তাকে যখন আমাদের সদস্যরা চ্যালেঞ্জ করে তাকে চেকিংয়ের আওতায় আনতে চাচ্ছিল, তখন উনি চেকিংটাকে এড়ানোর জন্য
দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। আমাদের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে সন্দেহজনক গতিবিধির কারণে বা দৌড় দেওয়ার কারণে ধরে ফেলে তার কাঁধে থাকা ব্যাগে চেক করে 1000 পিস ইয়াবা ট্যাবলেট, যেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, জানেন যে এটা একটা মাদক হিসেবে ব্যবহৃত হয় এবং যার আনুমানিক মূল্য 1004 পিস, আনুমানিক মূল্য প্রায় 4 লক্ষ টাকা। এবং এই প্রক্রিয়ায় একজনকে, নাসিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, যার জিজ্ঞাসাবাদে সে তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় জানিয়েছে। এই ঘটনায়ও সূত্রাপুর থানায় মাদকদ্রব্য আইন 2018 অধীনে একটি মামলা হয়েছে। এই দুটি ঘটনা আমাদের পক্ষ থেকে গতকালকেই ঘটেছে এবং আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে।